নমস্কার, সালাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো এই যে চেয়ারগুলো দেখছেন, এগুলো আমাদের ডাইনিং টেবিলের চেয়ার, পুরনো হয়ে গেছে। তো এগুলো কিভাবে পুরনো জিনিস নিজে হাতে নতুন করব সেটা দেখবেন। তো চলুন শুরু করি, দেখতে থাকুন কি কি লাগছে এগুলো নতুন করতে। যা যা লাগবে তা সবগুলো ওখানে নিয়ে নিয়েছি। এখন এই চেয়ার থেকে স্ক্রু আছে নিচে, স্ক্রুগুলো খুলে ছিটটা খুলে ফেলব। এই যে দেখুন স্ক্রুগুলো দেখা যাচ্ছে, এখন স্ক্রু গান দিয়ে স্ক্রুগুলো খুলে নেব। আর এই যে কাপড়টা, পুরনো কাপড়টা ওখানে পিন মারা আছে, ওটা উঠিয়ে ফেলব। চেয়ার থেকে সিটটা খুলে ফেলেছি দেখুন। এখন এই যে বোর্ডটা দেখছেন, এর উপরেই নতুন কাপড় দিয়ে কিভাবে তৈরি করছি দেখতে থাকুন। পর্দার দোকান থেকে পর্দা কিনে নিয়ে এসেছি, উইন্ডোর পর্দা। তো এইটা দিয়েই সিটটার কভারটা তৈরি করব। তো এই যে সাইডে যে ঝুলানো অংশগুলো দেখছেন, এগুলো আপনারা চাইলে সিটে ঝুলিয়ে রাখতে পারেন। থেকে অর্ধেকটা কেটে নিয়েছি, এই অর্ধেকটাকেও আবার দুখণ্ড করে নেব। তারপর ওই ছিটটা ওর উপরে বসিয়ে মাপ মতো পিনগুলো মারব। তো দেখুন কিভাবে তৈরি করছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ছিটটা এখানে বসিয়ে নিয়েছি মাপ মতো। এখন কোলের কাছ থেকে কাপড়টা ওর উপরে উঠিয়ে নেব, সামনের থেকে উঠিয়ে নেব, তারপর সাইডগুলো থেকেও উঠিয়ে নেব। তো প্রথমে কোলের কাছ থেকে পিন মারা শুরু করব। সাইডের কাপড়গুলো কুচির মতো করে ডিজাইন করে নিতে হবে, তাহলে একটু কুচি কুচি পড়বে। আর যে চারটে হোল দেখছেন, ওখানে স্ক্রু দিয়ে টাইট দেওয়ার সেই হোলগুলো, তো ওইখান থেকে কাপড়টা কেটে নেব। কেটে লাইটার দিয়ে একটু পুড়িয়ে দেব, তাহলে পরে আর ওখান থেকে ছিঁড়বে না। তো এখন ওই জায়গাটা কেটে নেব।
আপনারা দেখতেই পাচ্ছেন তিনটা সাইড অলমোস্ট ফিনিশ হয়ে গেছে, একটা সাইড বাকি আছে। রেডি হয়ে গেল। তো কিভাবে বাড়িতে পুরনো জিনিস নতুন করবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো দেখুন কত সুন্দর লাগছে, কুচি কুচি পড়েছে, কুচিগুলো দেখলেই বুঝতে পারবেন। আর এই যে সাইডে যে হোলটা দেখছেন, এখান থেকে স্ক্রু দিয়ে টাইট দেওয়া হবে। তো এই দুটো আর ওই পিছনে আরও দুটো আছে, চারটে। এখন চেয়ারের উপরে ছিটটা বসিয়ে দেব, তারপর নিচে থেকে স্ক্রুগুলো মেরে নেব। চারটে স্ক্রু আছে এখানে, চারটের একটা শুরু করে দিয়েছি। প্রথমে হাতে টাইট করে নিলাম, তারপর স্ক্রু গান দিয়ে ভালোভাবে টাইট করে নেব। তো আমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে ফ্রেন্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এভাবে আমাদের পাশে থাকবেন। রাখছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন সবাই, নিরাপদে থাকুন।